আসসালামু আলাইকুম। মেরা তোমাদের ফোন আনমিউট করো, সবাই ফোন আনমিউট করো। মেরা আমার কথা শুনতে পারতেছো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। যারা শুনতে পাচ্ছ না আনমিউট করে নাও। ওকে স্যার। প্রথম সময় আনমিউট করো, পরে আমরা ই করবো। মেয়েরা তোমরা কি রুটিন পেয়েছো? মেয়েরা কথা বলো, রুটিন পেয়েছো? জি স্যার, পেয়েছি স্যার। গ্রুপে সবাই অ্যাড হয়েছো? জি স্যার, রুটিন পাইছি আমরা হ্যাঁ। সব। তারপর তোমরা বইয়ের নামগুলো পেয়েছো? বই তোমাদের জি অনার্স ফার্স্ট ইয়ারে যে বইগুলো, সে বইয়ের নামগুলো কি গ্রুপে পেয়েছো? মেয়েরা বই বই বইয়ের নাম পেয়েছো? হ্যালো, মেয়েরা তোমরা স্ক্রিনে কি স্লাইড দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে তোমাদেরকে বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নতুন ক্লাস। আমরা যদি এই বৈষয়িক মহামারীর মধ্যে না থাকতাম, এই ক্লাস হয়তো সরাসরি অনুষ্ঠিত হতো। আরো স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা অংশগ্রহণ করতে পারতে, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় আজ যেভাবেই হোক আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত পথে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের বিবিএ অনার্স ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ারের ক্লাস আজকে শুরু করছি। প্রথম স্লাইডে তোমরা হয়তো দেখতে পারতেছো লেখা আছে, স্বাগতম বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ, বিষয় ব্যবস্থাপনার নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, বিষয় কোড হলো 21-26-01, আজকে তারিখ হলো 18-9-2021, সময় 9:30 থেকে 10:10 পর্যন্ত। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সে অধ্যায়ের নাম হলো ব্যবস্থাপনার পরিস্থিতি, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। এরপর দেখো, শিক্ষক পরিস্থিতি, এই স্লাইড দেখতে পারতেছো মেয়েরা? জি মেয়েদের স্যার। এখানে আমি মোহাম্মদ হাফিজুর রহমান
বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ ঢাকা উইমেন কলেজ উত্তরা ঢাকা। তারপর আসো মেয়েরা, এখন যে স্লাইডটি আমি সামনে নিয়ে আসছি তা হলো ব্যবস্থাপনার ভূমিকা। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টে ভর্তি হয়েছো তারা সবাই কি কমার্স ডিসিপ্লিনের ছিলে, ব্যবসায় শিক্ষা শাখার ছিলে, না অন্যান্য গ্রুপ থেকেও আসছো? অন্য অন্য গ্রুপ থেকেও আসছো? যারা আমার সাথে সংযুক্ত আছো সবাই কি কমার্স গ্রুপের ছিলা? জি স্যার। তাইলে তোমরা এইচএসসিতেও এইচএসসিতে একটা তোমাদের বিষয় ছিল, কি ছিল এটার নাম ছিল কি তোমাদের? ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক কিনা? জি এরকম একটা সাবজেক্ট তোমরা পড়ছো সেখানে। এখন এইচএসসিতে যেমন ফার্স্ট পেপার ছিল অর্গানাইজেশন আর সেকেন্ড পেপার ছিল হলো ম্যানেজমেন্ট। আমি আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট হলো সেই এইচএসসিতে যে ম্যানেজমেন্ট পড়ে আসছো তারই বর্ধিত রূপ। সেখানে ছিল শুধু ব্যবস্থাপনা, আর এখানে তোমাদের মধ্যে আলোচনা হবে ব্যবস্থাপনার নীতিমালা নিয়ে, অর্থাৎ ব্যবস্থাপনা কি নীতির উপর ভিত্তি করে বা ব্যবস্থাপনার সার্বিক বিষয়গুলো কি ধরনের আইনের মধ্য দিয়ে পরিচালিত হবে বা এর নীতি নির্ধারণী কি থাকবে সে নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। এখন তাইলে তোমরা তো জানো আমি বিশেষ করে ব্যবস্থাপনার প্রথম ক্লাসে যে শব্দটি নিয়ে আলোচনা করি, বিশেষ করে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা একটা সমাজে ব্যবস্থাপনার ইতিবৃত্তি কি, ব্যবস্থাপনা মূলত একটি সমাজবদ্ধ জীবন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সমাজে সার্বিক উন্নয়নের জন্য যে কৌশল অবলম্বন করতে হয় তাই সাধারণ অর্থে ব্যবস্থাপনা। কারণ মানুষ যখন ব্যবস্থাপনার ইতিহাস সভ্যতার ইতিহাসের সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত, মানুষ যখন নিরবিচ্ছিন্নভাবে বনে জঙ্গলে বাস করত তখন ব্যবস্থাপনার প্রয়োজন ছিল না, কিন্তু মানুষ যখন সঙ্গবদ্ধভাবে সামাজিকভাবে জীবনযাপন করা শুরু করে তখন তাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে আসতে হয়েছে। কারণ একাধিক লোক এক জায়গায় বসবাস করলে বা কোনো সংগঠন পরিচালনা করতে হলে বা কোনো দলকে তার লক্ষ্যপানে পৌঁছাতে হলে সেখানে নেতা নির্বাচন করতে হয়। ব্যবস্থাপক এক ধরনের নেতা হিসাবে ব্যবস্থাপককে আমরা আখ্যায়িত করে থাকি। আমি তোমাদের স্লাইডে বিষয়টিকে যেভাবে উপস্থাপন করেছি তা হলো, যেমন ব্যবস্থাপনার ইংরেজি শব্দ হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সমন্বয় গঠিত কোনো গোষ্ঠীর উপর কর্তৃত্ব স্থাপন ও নিয়ন্ত্রণ। আবারও বলছি, ব্যবস্থাপনা হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সমন্বয় গঠিত কোনো গোষ্ঠীর উপর কর্তৃত্ব স্থাপন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা বলতে মানব সম্পদ, তথ্য প্রযুক্তির ভাণ্ডার ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণকেও বোঝানো হয়ে থাকে।
একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কার্যকর প্রয়াস বা শক্তি হলো ব্যবস্থাপনা। মেরা বুঝতে পেরেছো আমার এই আলোচনা? মেয়েরা বুঝতে পেরেছ? এরপরে আসো। তোমাদের কথা বলতে হবে তো। ব্যবস্থাপনা বলতে সেই ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝানো যেতে পারে যারা ব্যবস্থাপনা করে থাকে। এরূপ প্রয়াস শুধু ব্যবসায়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, পারিবারিক জীবন সংক্রান্ত ব্যবস্থাপনা বা পেশাগত দাপ্তরিক ব্যবস্থাপনা, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তাই এরূপ প্রয়াস প্রচেষ্টা সম্পর্কে সবারই সম্যক ধারণা থাকা প্রয়োজন। এখন আসো ব্যবস্থাপনার ধারণা, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে সাধারণার্থে ব্যবস্থাপনা বলে। মানুষ যখন সমাজবদ্ধ হয়ে জীবনযাপন করতে শুরু করে তখন থেকে ব্যবস্থাপনা এক অতি অপরিহার্য বিষয়। যে কোনো নিয়মতান্ত্রিক কার্য সম্পাদনের সকল উপায়, উপাদান ও উপকরণ থাকলেও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সকল উপায়, উপাদান ও উপকরণ থাকলেও সেখানে যদি কেউ পরিচালক না থাকে, যদি কেউ নেতৃত্ব না দেয়, তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই স্বাভাবিক। তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কার্যকর শক্তি হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা বলতে সেই ব্যক্তি বা গোষ্ঠীকেও বোঝানো যেতে পারে যারা ব্যবস্থাপনা করে থাকে। এরূপ প্রয়াস শুধু ব্যবসায়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সেটা পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনেও এর ক্ষেত্র পরিলক্ষিত হয়। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হলো গণ্য করা। সমর্থক শব্দ গণ্য করা হয় টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা। তাই ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এতে নিয়োজিত বিভিন্ন উপায়, উপকরণ যথা মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতি, যাকে আমরা 6M হিসাবেও অভিহিত করে থাকি। যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। যে মেথডকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য যেমন শ্রম, যন্ত্র, ভূমি ইত্যাদি থাকে, উৎপাদনের উপায়, উপাদান, উপকরণগুলি যথাযথ থাকলেও যদি তাকে একজন নেতৃত্ব দিয়ে পরিচালনা না করে তাহলে উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে না। তাই প্রতিষ্ঠানে নিয়োজিত উপরোক্ত উপকরণাদির মধ্যে মানুষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মানুষ অন্যান্য উপকরণকে ব্যবহার করে। তাই ব্যবস্থাপনা বলতে অনেকে শুধু মানব শক্তি পরিচালনাকেও বুঝেছেন, তাই প্রকৃত অর্থে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। ছাত্রীরা উপস্থিত আছো? যারা আমার সাথে সংযুক্ত আছো, আমি যে আলোচনা করেছি এর উপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ছাত্রীরা শুনতে পারছো? ছাত্রীরা শুনতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো বক্তব্য থাকলে বলো।
তোমাদের কোনো বক্তব্য থাকলে বলো। বলো, আজকে প্রথম ক্লাস, কথা বলতে হবে তো। আমাদের তো এমনি দুর্ভাগ্য যে অনলাইনে ক্লাস করছি, সরাসরি থাকলে তো তোমাদের প্রত্যেকের পরিস্থিতি নিতে পারতাম, প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলতে পারতাম, কিন্তু সেই সুযোগ তো এখন কম, কারণ 40 মিনিট অনলাইনে ক্লাসের মধ্যে। তোমরা কত কত রোল উপস্থিতি আছো বলো। জি স্যার আছি। কত এখান থেকে কথা শুরু হোক, বলো কত কত রোল আছো, তোমার রোল কত, যে কথা বলতেছো রোল কত? 26। তোমার কি নেটওয়ার্কের সমস্যা নাকি? জি স্যার, দেখতে স্যার শুধু আপনাকেই দেখতে পাচ্ছি, আর কাউকে তো পাচ্ছি না। ও, আর আর কাউকে তুমি তো দেখতে পারবা না, কিন্তু কথা শুনতে পারবা সবাই। এরপর অন্য কেউ কথা বলো, অন্য রোল কে কে আছো? তোমরা তো অনেকে উপস্থিত আছো দেখতেছি, 15 জন অ্যাড হয়েছে, 15 জন কথা বলো। তোমাদের জন্য আমি 16 জন অ্যাড হয়েছে, এই মাত্র আরেকজন। স্যার 2618। 2618, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপর আর কে বলো, এরপর কে বলো? 26। 26, তোমাকে শুনতে পারছো ছাত্রীরা? তোমরা তো এখানে আমি দেখতেছি 18 জন অ্যাড হইছো, বলো রোল গুলো বলো। 20, 26, 28। হ্যাঁ, তারপর বলে যাও, এক একজন বলে যাও। স্যার 20, 26, 21। হ্যাঁ, তারপর দেন এর পরের জন বলো। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমার আসসালাম। আমার নাম খাদিজা রহমান, রোল নাম্বার হচ্ছে 20, 26, 03। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর এরপর কে বলো, আমার কথা শুনতে পাচ্ছ না মেয়েরা? জি স্যার। জি স্যার, তিনজনে বলছো, বাকিগুলো কেন কথা বলতেছো না? আমারটা হচ্ছে 26, 07। তোমরা জানো এই জুমের ক্লাস কিন্তু 40 মিনিট, এখানে ইচ্ছে করলে 2 মিনিট বেশি থাকা যাবে না, মানে সময় মতো সিগন্যাল এসে যাবে, তাতে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে হবে। আর আছে ক্লাসের চেয়েও আমি বিশেষ করে যেহেতু আমাদের তো আমার তোমাদের প্রতি অনুরোধ হলো, মানে সব কাজ অন্যান্যদের চেয়ে তোমাদের সুশৃঙ্খল ভাবে করতে হবে, ম্যানেজ শব্দটা তোমাদের প্রতি ক্ষেত্রেই ব্যবহৃত হতে হবে এবং প্রতি ক্ষেত্রের প্রয়োগ থাকতে হবে। জি স্যার। এবং আমরা তোমাদের সুবিধার কথা চিন্তা করে 3টি ক্লাস দিছি মাত্র, যে যাতে কমপক্ষে যাদের বাসায় ওয়াইফাই আছে বা এমডি আছে ঠিকভাবে ক্লাস করতে পারো, এবং স্বতঃস্ফূর্ত ভাবে প্রথম থেকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে, না হলে কিন্তু তোমাদের জন্য সেটা পরে সমস্যা হয়ে দেখা দেবে। আর আমার মনে হয় কালকে আমি যখন মেসেজ দিছিলাম ওই মেসেজে আমার ফোন নাম্বার দিয়ে দিছি, সে যদি তোমাদের এ ছাড়াও কোনো কখনো কোনো কিছু প্রয়োজন হয়, কোনো সমস্যা হয়, যোগাযোগ করলে অবশ্যই সেখান থেকে আমার ওই নাম্বারে যোগাযোগ করলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, বিষয়টা এরকম।
আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন তোমরা কেউ ম্যানেজমেন্টের সংজ্ঞা বলতে পারো আমি যে আলোচনা করলাম? এতগুলো কথা মনে না থাকলেও আজকে একটা কথা মনে রাখতে হবে, যে মানুষ সুশৃঙ্খল ভাবে বসবাস করার জন্য ব্যবস্থাপনা প্রয়োজন, আর ব্যবস্থাপনা অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল হলো ব্যবস্থাপনা। কোনো বিষয় উপায় উপাদান উপকরণ প্রতিষ্ঠানে যদি থাকে আর সেখানে যদি যোগ্য ব্যবস্থাপক না থাকে, সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। তাই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করার জন্য একজন ব্যবস্থাপককে যে কাজগুলো করতে হয় সেগুলো পরিকল্পনা, কর্মী সংস্থান, পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, কর্মী পরিকল্পনা, পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, তারপর নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো স্বতঃস্ফূর্ত ভাবে পরিচালনার মাধ্যমেই ব্যবস্থাপকীয় কাজগুলো পরিচালনা করে থাকে। আর ব্যবস্থাপনার কাজ প্রাতিষ্ঠানিক কাজ পরিচালনার জন্য যেগুলো দরকার উপায় উপাদান এবং উপকরণ, সেগুলোকে আমরা যেমন ম্যান, মেশিন, মেটেরিয়ালস, মেথড, মার্কেট হিসাবে আখ্যায়িত করছি, যাকে সাধারণত 6M হিসাবেও বলা হয়ে থাকে। এখন কার কোনো কথা থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এটা কি পড়া থাকবে? এটা পড়া থাকবে, তাহলে তোমাদের এখন বই কিনছো সবাই? কিনি নাই বই সবাই কেন? এবং রুটিন অনুযায়ী যে ক্লাস গুলো থাকে সে ক্লাস তোমাদের সাধারণত ক্লাস হবে শনি, সোম আর বুধবার। শনি, সোম, বুধবারে এই 3 দিন ক্লাস গুলো করবে। এবং বই যারা না কিনছো বই কিনে ফেলো, এবং যে যে টিচার ক্লাস গ্রহণ করবে প্রত্যেকেই ফোন নাম্বার নিয়ে নেবে এই অনলাইন ক্লাসে। এখানে যদি সরাসরি কোনো কিছু বুঝতে না পারো, পার্সোনালি যদি কোনো সমস্যা থাকে তা বোঝার জন্য ফোন করবে। সর্বোপরি যে কোনো সমস্যা থাকলে আমি ডিপার্টমেন্টের হেড হিসাবে আমার সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি সে কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকবে এবং সব ক্লাস ঠিকভাবে করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।